আসসালামু আলাইকুম সবাইকে, আজকে রুটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে এই মাত্র দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে যে চতুর্থ গণবিজ্ঞপ্তি মেধা তালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান কর্মসূচিকাল। তো এটা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে আলোচনা করব, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন। আর ভিডিও শুরুতে আপনাদের প্রতি একটি ছোট্ট অনুরোধ করবো, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, কারণ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন খবরাখবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড করে থাকি। অনেকে কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। আসলে ভাই, আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং আপডেট নিউজগুলো সবার আগে আমরা প্রচার করে থাকি। তা আপনার কি আপনাদের কি একটা সাবস্ক্রাইব আমরা আশা করতে পারি না? একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা পয়সা লাগে না। একটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই, আপডেট নিউজ পেতে। আপনি কোনো এক সময় চ্যানেলটি হয়তো বা খুঁজবেন ইউটিউবে, কিন্তু তখন পাবেন না। আপডেট নিউজ পেতে এখনই ভিডিওটি দেখা মাত্রই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কালকে এই অবস্থান কর্মসূচি শেষ হওয়া মাত্রই আমরা কী অবস্থান কর্মসূচির পক্ষ থেকে জানানো হয় সেটাও আমরা বিস্তারিতভাবে আপনাদের মাঝে ভিডিও আকারে নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলেন ভিডিও শুরু করা যাক। চতুর্থ গণবিজ্ঞপ্তিতে মেধা তালিকা এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া চাকরি প্রার্থীরা অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন। আগামীকাল রোববার 7 মে তিন দফা দাবি আদায়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়তেন কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। শনিবার 6 মে বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ভুক্তভোগী ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক ফোরামের আহ্বায়ক মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, আমরা অনেকেই যে 40টি প্রতিষ্ঠান পছন্দক্রমে দিয়েছিলাম তার একটিতেও কাউকে সুপারিশ করা হয়নি, অথচ মেধা তালিকায় পিসিএ থেকে আমাদের চেয়ে কম নম্বরধারীদের ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করা হয়েছে। আমরা অনেকে এই বিষয়টি লিখিত অভিযোগ দিয়েছি, তবে কোনো এনটিআরসির পক্ষ থেকে আমাদের সমস্যার কোনো সমাধান করা হয়নি। মোহাম্মদ আনিসুর রহমান আরও বলেন, আগামীকাল সারা দেশ থেকে অসংখ্য ভুক্তভোগী এনটিআরসির সামনে আসবেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব, তবে আমাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে, দাবি আদায় করি আমরা বাড়ি ফিরব। ভুক্তভোগীদের তিন দাবি হলো, প্রার্থীদের মেধাক্রম পছন্দ করব এবং গণবিজ্ঞপ্তির 7 নং পয়েন্ট অনুযায়ী সুপারিশ করতে হবে, প্রকাশিত ত্রুটিপূর্ণ প্রাথমিক ফলাফল বাতিল করতে হবে, একই সাথে এই ধরনের ভুলের সঠিক কারণ তুলে ধরতে হবে, পুনরায় নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে। তো পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি যারা যারা এখন ভিডিওটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ কালকে যখন এই অবস্থান কর্মসূচি শেষ হবে অবস্থান কর্মসূচির পক্ষ থেকে কী জানানো হয় এটা আমরা সবার আগে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করে বিস্তারিত আপডেট নিউজ নিয়ে আসবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।